Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. My YouTube channel. আজকে হলো পয়লা বৈশাখ তো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চুচুড়া ঘাট ভীষণ সুন্দর জায়গাটা দেখে নাও গঙ্গার পাড়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো বেরিয়েছিলাম অনেক বিকেল থাকতেই বেলা থাকতেই একটুখানি এসে ঘাটে বসেছিলাম আজকে আমি যাচ্ছি নৈহাটিতে একটা নতুন ক্যাফে খুলেছে দ্য চিজি স্লাইস নামে তো ওখানে পিৎজা পাওয়া যায় খুব কম প্রাইসে তো চলো তোমাদের আজকে দেখাই দেখো গাইজ আজকে কি সুন্দর সাজিয়েছে পয়লা বৈশাখে এটা হলো নৈহাটি বড় মা কালী মন্দির পয়লা বৈশাখে প্রচণ্ড ভিড় আছে আজকে মেনু এখানে দেখতেই পাচ্ছ 65 থেকে পিৎজা স্টার্ট হচ্ছে প্রাইস গুলো তোমরা দেখো কম্বো রাখা কম্বো হ্যাঁ নিচে এখানে কম্বো আছে চাইলে তোমরা কম্বো নিতে পারো বার্গার আছে মকটেল আছে গাইস আমরা কম্বো অর্ডার করেছিলাম যেটাতে ছিল একটা চিকেন বার্গার একটা ফ্রেশ লাইম সোডা আর পিৎজাটা ছিল ক্রিসপি চিকেন পিৎজা এই পুরো কম্বোটার দাম আমাদের পড়েছিল 150 দেখতে পাচ্ছো একদম চিজে পরিপূর্ণ রে লোভ লাগবে আমাকে সারা দিন খাটিয়ে খেতে হতো না একটুখানি নিজে নিজে খাচ্ছে ওর জোর সে বলকে লোকো কো স্কিমে বাতা দে দারুন অসাধারণ মানে এত কম দামে এরকম পিৎজা আশাই করা যায় না আমি তো করেছিলাম আশা পিৎজাটাকে বাকিগুলো এতক্ষণ ধরে ওয়েট করলাম A little longer than a few minutes later. অনেকক্ষণ ওয়েটের পরে এসে গেছে আমাদের মাশরুম পিৎজা আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো মাশরুম দিয়েছে তো যেহেতু এখানে মাশরুম দিয়েছে তো সেক্ষেত্রে এখানে ব্যাংক থাকা দরকার এই যে আমাদের ব্যাংক এই যে মাশরুম যে ব্যাংক আছে ছোট ব্যাংক তো আমরা এখন খাওয়া স্টার্ট করবো নাও নো ডাউট পিৎজাটা ভীষণ ভালো ছিল কিন্তু গাইজ জায়গাটা এতই ছোট আর এত কম স্পেস তো তোমরা যদি আসো অবভিয়াসলি হাতে টাইম নিয়ে আসবে যাতে ওখানে পিৎজা অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে বা ভেতরে ঢুকে বসার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে 65 থেকে স্টার্ট হচ্ছে পিৎজা তো এত কম দামে পিৎজা আই থিঙ্ক কোথাও পাবে না এবং টেস্ট তো ভীষণই ভালো ছিল তো এখানে অবশ্যই আসবে আর এটা হচ্ছে ওপেন হয় 4টে থেকে 4:30 মধ্যে আর ক্লোজ হয় তোমার রাত্রির 10টা তো এই টাইমের মধ্যেই আসবে আর হাতে কিছুক্ষণ টাইম নিয়ে আসবে তো আজকে ভিডিওটা এইটুকুনি আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা